নিরাশার পরা কল্পনাল সেই কল্পনায় এতিয়া ক্রমান্বয়ে বাস্ত। এসময় নগাঁও কাগজখল থকা ইতিহাস বিজড়িত জাগিরোডত ভূমি পূজন হল টাটার সেমিকন্ডাক্টর প্রকল্প। ঐতিহাসিক দিনটোতে দেশের প্রাক্তন মুখ্য ন্যায়াধীশ রঞ্জন গগৈর এহার কথা মনত পেলালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মোৰ আজিও মনত পড়ে, মই অসমৰ মুখ্যমন্ত্রী দায়িত্ব লওয়ার পিছত ভারতের অবসরপ্রাপ্ত মুখ্য ন্যায়াধীশ রঞ্জন গগৈ ডাঙরিয়াক সাক্ষাৎ করব গৈছিল। তেখেতে মোক এটাই কথা কৈছিলে যে হিমন্ত, তোমার দিনত অসমত যদি তুমি এটাও ডাঙর উদ্যোগিক বিনিয়োগ আনিব পারা, মই তোমার কার্যকালক সফল বলে গণ্য করিম। অসমত টাটা গ্রুপে আরম্ভ করিলে দেশের তৃতীয়টো সেমিকন্ডাক্টর প্রকল্পর নির্মাণ কার্য। সেমিকন্ডাক্টর প্রকল্প নিয়োগের ক্ষেত্র অগ্রাধিকার পাব থলুয়া যুবক যুবতীয়। ইতিমধ্যে টাটা গ্রুপে প্রশিক্ষণ দিছে 1000 অসমীয় যুবতীক। সম্প্রতি তামিলনাডুর কৃষ্ণগিরি জেলার ঔদ্যোগিক শহর হসুরত কর্মরত হয়ে আছে এই যুবতী সকল। যিমান ছোৱালীয়ে ওয়েলকাম টাটা টু আসাম বুলি কইছে, তেওঁলোকে হুসুরত কাম করে আছে, আর গোটেই কেজনী অসমীয়া ছোৱালী। আর যিদিনাখন এই জাগিরোডত এই উদ্যোগ হব, তেওঁলোক অসমলৈ উভতি আহিব আর অসমক কর্ম উদ্যমিত এক নতুন যুব শক্তির সৃষ্টিত তেওঁলোকে প্রেরণার স্রোত হিসাবে কাম করিব। নগাঁও কাগজকল বন্ধ হওয়ার সময়সাক দীর্ঘ রাজনৈতিক জীবন পরিক্রমার আটাইতক বেদনাদায়ক দিন বলে অভিহিত করে মুখ্যমন্ত্রী কলে। কারণ যেতিয়া হিন্দুস্তান পেপার কর্পোরেশনের মিল বন্ধ হয়ে গৈছিল, জাগিরোডর লগতে সমগ্র অসমবাসীর মাজত এক শোকর সার সৃষ্টি হয়েছিল। মূল রাজনৈতিক জীবনের এই দীর্ঘ কালত মই এটাই শিকিছো যে সৃষ্টি সংকটৰ পৰাই সম্ভৱ হয়। যেতিয়া মানুহৰ জীৱনত আটাইতকৈ দুখৰ দিনে দেখা দিয়ে, সেই দুখৰ মাজতেই সুখৰ আৰম্ভণি হয়। জাগিৰোড পেপাৰ কলৰ সেই সংকটৰ সময়ত আমি নিৰাশ হোৱা নাছিলোঁ, আমি বিশ্বাস কৰিছিলোঁ যে ইয়াৰ মাজৰ পৰাই আমি সৃষ্টিৰ নতুন অঙ্কুরণ করিম। জাগিরোডবাসীর আস্থা আর বিশ্বাসক শলাকি মুখ্যমন্ত্রী ধন্যবাদ আর কৃতজ্ঞতায় উপচালে অসমৰ ঔদ্যোগিক বিপ্লবত জোয়ারণা টাটা গ্রুপক। জাগিরোডৰ পৰা অজয় পালৰ সহযোগত প্রীতি প্রিয়দর্শিনীর রিপোর্ট, নিউজ 18 অসম। অসমৰ অর্থনৈতিক কেন্দ্রবিন্দুর পরিবেশ সলনি করবলৈ সাজু হৈছে।